রাষ্ট্র সংস্কারে সদ্য গঠিত ছয়টি কমিশনের কার্যক্রম ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শনিবার এই সংলাপে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের কয়েকজন উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দলের সাথে প্রথম সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। ঘণ্টাব্যাপী আলোচনার পর বাইরে এসে সাংবাদিকদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ, জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার, সংস্কার উদ্যোগ নিয়ে প্রধান উপদেষ্টাকে তাদের মতামত দিয়েছেন। আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ আপনার কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই উপরে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আওয়ামী লীগ শাসনামলের সকল মিথ্যা মামলা প্রত্যাহার চেয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণ অভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণের কথা বলে পরে প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন। বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবেন তারা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা নাতি দীর্ঘ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটাও আপনাদের সামনে ইনশাআল্লাহ চলে আসবে। এদিকে গণতন্ত্র মঞ্চের নেতারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকারকে আরো সক্রিয় হবার আহ্বান জানিয়েছেন। দেশ গড়ার কাজে সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান তারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।